নমস্কার বন্ধুরা, হর হর মহাদেব। আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক অভিনন্দন। আজ 8ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার। আজকে আমরা জানব মেষ থেকে মীন সম্পূর্ণ 12টি রাশির জাতক জাতিকাদের নিয়ে। আজকে আমরা জানতে চলেছি তাদের সম্পূর্ণ দিনটি কেমনভাবে কাটতে চলেছে তা নিয়ে। কিন্তু তার আগেই চলুন জেনে নিই আজকের পঞ্জিকা সম্বন্ধে। আজকের সূর্য উদয় হবে সকাল 6:15:16 এবং সূর্যাস্ত হবে বিকেল 5:25:59। আজকের চন্দ্র উদয় হবে 5:44:15 এবং চন্দ্রাস্ত হবে বিকেল 4:51:14। আজকের তিথি হলো চতুর্দশী। আজকের নক্ষত্র হলো উত্তরাষাঢ়া নক্ষত্র। আজকের যোগ হলো সিদ্ধিরাত্রি। আজকের কুলিক বেলা সকাল 9:58:59 থেকে 10:43:39 পর্যন্ত এবং আজকের কুলিক রাত্রি 8:51:13 থেকে 9:42:30 পর্যন্ত এবং আজকের কালবেলা হলো সকাল 2:38:24 থেকে 4:02:14 পর্যন্ত এবং আজকের বারবেলা হলো সকাল 4:02:14 থেকে 5:26:35 পর্যন্ত এবং আজকের কালরাত্রি বা অশুভ সময় হলো 11:50:43 থেকে 1:26:53 পর্যন্ত। এই সময়কালের মধ্যে সমস্ত রাশির জাতক জাতিকারা নিজেদের ভালো ও শুভ কাজগুলি সম্পন্ন করার চেষ্টা একদমই করবেন না। এতে আপনারা পরবর্তী সময়ে গিয়ে বিফলতা লাভ করতে পারেন এবং নিজের ভালো কাজের থেকে পিছিয়ে যেতে পারেন। আজকের অমৃত যোগ হলো রাত্রি 1:07:39 থেকে 3:41:30 পর্যন্ত এবং আজকের মহেন্দ্র যোগ বা শুভ সময় হলো সকাল 6:15:22 থেকে 7:44:48 পর্যন্ত। এই সময়কালের মধ্যে সমস্ত রাশির জাতক জাতিকারা নিজেদের ভালো ও শুভ কাজগুলি সম্পন্ন করার প্রবল চেষ্টা করুন, যাতে আপনারা পরবর্তী সময় গিয়ে সফলতা লাভ করতে পারেন এবং নিজের আলো ভালো কাজকর্মের দিকে এগিয়ে যেতে পারেন। এইবারে আমরা জেনে নেব মেষ থেকে মীন সম্পূর্ণ 12টি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমনভাবে কাটতে চলেছে তা নিয়ে। চলুন শুরু করা যাক। প্রথমেই জেনে নিই মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে। আজকে আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে, আপনার নিষ্ঠা ও কঠোর পরিশ্রম দৃষ্টিগোচর হবে এবং আজ আপনার জন্য কিছু আর্থিক পুরস্কার নিয়ে আসতে পারে। এছাড়াও আপনি আপনার শখ পূরণে এবং পরিবারের সদস্যদের সাহায্যের জন্য কিছু সময় ব্যয় করতে পারেন। যদি আজকে আপনি কোনো ডেটে যান, তাহলে বিতর্কমূলক আলোচনা উৎপাদন করা এড়িয়ে চলুন। ব্যবসায়িক অংশীদাররা সহায়ক আচরণ করবে এবং অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনারা একসাথে কাজ করবেন। আজ শিক্ষার্থীদের মনে প্রেমের জ্বর ছড়িয়ে পড়তে পারে এবং এর ফলে তারা অনেক সময় নষ্ট করতে পারে। আজ আপনার বিবাহিত জীবন আপনার পরিবার দ্বারা বিরূপভাবে প্রভাবিত হতে পারে, কিন্তু আপনারা দুজনে বুদ্ধিমত্তার সাথে জিনিসগুলি সামলে নেবেন। আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা হলো 5, শুভ রং হলো সবুজ এবং ফিরোজা এবং আজকের দিনের জন্য প্রতিকার হলো প্রেম প্রেমিকা একে অপরের
কালো সাদা কাপড় উপহার হিসেবে দান করলে এদের মধ্যে সম্পর্ক সুন্দরভাবে বজায় থাকতে পারে। এরপর আমরা জানব বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনার আশা একটি সুন্দর কোমল সুগন্ধি এবং উজ্জ্বল ফুলের মতো প্রস্ফুটিত হবে। বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভ হবে। স্ত্রীর সাথে আপনার সম্পর্কের মিল ঘটানোর পক্ষে এটি অত্যন্ত ভালো দিন। একটি পরিবারে জড়িত দুজন ব্যক্তিরাই তাদের ভালোবাসার প্রতি সম্পূর্ণভাবে দায়িত্ববদ্ধ হওয়া এবং তাদের সম্পর্কটিকে আরও বিশ্বাস করা উচিত। দায়িত্ব গ্রহণে এবং গঠনমূলক আদান প্রদান করতে তৈরি থাকুন। আপনার ভালোবাসা প্রখ্যাতিত হতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনি আপনার কিছু ভালো কাজের জন্য সম্মানিত হবেন। নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে। একজন বহিরাগত আপনার এবং আপনার সঙ্গিনীর মধ্যে ব্যবধান তৈরি করার চেষ্টা করতে পারে, কিন্তু আপনারা দুজনেই তা সামলে নেবেন। আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা হলো 4, শুভ রং হলো বাদামি এবং ধূসর, এবং আজকের দিনের জন্য প্রতিকার হলো প্রেমিক প্রেমিকা একে অপরকে সাদা কালো কাপড় দান করলে আজকে আপনাদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকতে পারে। এবারে আমরা জানব মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটিতে অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশি, যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশগ্রহণ নিতে সাহায্য করবে। যারা বিবাহিত তাদের আজকের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। আজ আপনার পরিবারের পাশাপাশি বন্ধুবান্ধবদের কাছ থেকে সমর্থন পাওয়ায় আপনি নতুন উদ্দীপনা এবং প্রত্যয়ের সাথে এগোবেন। প্রেমের স্মৃতি আপনার দিনটি দখল করে রাখবে। কথা রাখার উপায় না থাকলে কথা দেবেন না। নতুন ধারণা পরীক্ষামূলকভাবে প্রয়োগের পক্ষে আদর্শ সময়। যারা বলে বিবাহ মানেই সেক্স, তারা মিথ্যে কথা বলে, কারণ আজ আপনি প্রকৃত প্রেম কি তা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আজকে আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 2, শুভ রং হলো রূপালি এবং সাদা, এবং আজকের দিনের জন্য প্রতিকার হলো বহমান জলে 8 টুকরো কয়লা নিক্ষেপ করলে আপনি পেশাগত বা কর্মজীবনেও ব্যবসায় উন্নতি করতে পারেন। এবারে আমরা জানব কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটিতে সামগ্রিক স্বাস্থ্য সুন্দর থাকবে, কিন্তু ভ্রমণ ধকল সাধ্য এবং কাজের চাপে প্রমাণিত হতে পারে। অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যা আজ আপনাকেই সমাধান করতে হতে পারে এবং আপনি আর্থিক সুবিধা অর্জন করতে পারেন। একটি পারিবারিক জমায়েতে আপনি মধ্যমণি হয়ে উঠবেন। আকস্মিক প্রেম ঘটিত সাক্ষাৎ আপনাকে বিভ্রান্ত করতে পারে। দিনটি আপনার চারপাশে গোলাপের সুবাস বয়ে আনবে। ভালোবাসার উচ্ছ্বাস উপভোগ করুন। আপনার অনুভূতি কি তা সবাইকে জানাতে ব্যস্ত হয়ে পড়বেন না। আপনার স্ত্রী আজ আপনাকে তার দেবদূততম দিকটি দেখাতে পারে। আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা হলো 5, শুভ রং হলো সবুজ এবং ফিরোজা, এবং আজকের দিনের জন্য প্রতিকার হলো ভালো স্বাস্থ্য পেতে শিবের পূজা করুন। এবারে আমরা জানব সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটিতে আপনার সমস্যা নিয়ে চিন্তাভাবনা করার অভ্যেস এবং তাদের অতিরঞ্জিত করে দেখার ফলে আপনার নীতিবোধ দুর্বল হতে পারে। আপনি যদি বিবাহিত হন তবে আজ আপনার বাচ্চাদের বিশেষ যত্ন নিন, কারণ তাদের স্বাস্থ্যের অবনতি হওয়ার
সম্ভাবনা রয়েছে। ফলস্বরূপ তাদের স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। আপনাকে শান্তি বজায় রাখার জন্য আপনার রাগকে দমন করতে হবে এবং পারিবারিক পরিবেশকে দূষিত হতে দেবেন না। একতরফা মোহ আজ সর্বনাশা প্রমাণিত হবে। আপনি দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, তাহলে আপনি আজ ভাগ্যবান হতে পারেন। এই রাশির লোকেদের আজকে নিজেকে বোঝা খুবই দরকার। যদি আপনার মনে হয় আপনি বিশ্বের ভিড়ে হারিয়ে গেছেন, তাহলে নিজের জন্য সময় বার করুন এবং নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করুন। আপনার স্ত্রীর অভদ্র আচরণ আজ আপনার থেকে একটি মূল্য নিতে পারে। আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা হলো 4, শুভ রং হলো বাদামি এবং ধূসর, এবং আজকের দিনের জন্য প্রতিকার হলো বহমান জলে পেঁয়াজ বা রসুনের গুচ্ছ নিক্ষেপ করলে তা আপনাদের আর্থিক পরিস্থিতিকে আরও উজ্জ্বলতর দিকে নিয়ে যেতে পারে। এরপর আমরা জানব কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে আজ আরাম করতেই যথেষ্ট সময় দেবে। আপনি অর্থের গুরুত্বটি খুব ভালোভাবেই জানেন, যে কারণে আপনি আজ যে অর্থ সঞ্চয় করেছেন তা ভবিষ্যতে কার্যকর হবে এবং কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে আসবে। কোনো ধর্মীয় স্থানে বা আত্মীয়ের কাছে যাওয়া আপনার জন্য সম্ভাব্য বলে মনে হচ্ছে। প্রেম ঘটিত জটিলতা আপনার খুশিকে ইন্ধন যোগ করবে। পর্যটনের ক্ষেত্র আপনাকে লোভনীয় পেশা দিতে পারে। এখন আপনার উচ্ছ্বাসা উপলব্ধি করা এবং তার জন্য কঠোর পরিশ্রম করার সময়। সাফল্য আপনার জন্য ব্যগ্র হয়ে প্রতীক্ষা করছে। আজকে আপনার কাছের মানুষজন আপনার কাছে আসার চেষ্টা করবে, কিন্তু আপনি আপনার মনকে শান্ত রাখার জন্য একান্তে সময় কাটাতে পছন্দ করবেন। এটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে পারে। আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা আজকে লাভ করতে পারেন। আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা হলো 2, শুভ রং হলো রূপালি এবং সাদা, এবং আজকের দিনের জন্য প্রতিকার হলো চাল দুধ চিনি দিয়ে পায়েস বানিয়ে বয়স্ক মহিলাদের খাওয়ালে আপনারা কর্মক্ষেত্রে আরও সাফল্যতা লাভ অর্জন করতে পারবেন। এবারে আমরা জানব তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে। যখন আপনি কোনো অভিমত দিচ্ছেন, তখন অন্যদের অনুভূতির বিশেষ যত্ন নিন। আপনার দ্বারা নেওয়া কোনো ভুল সিদ্ধান্ত যে শুধু তাদেরকে বিপরীতভাবে প্রভাবিত করে তাই নয়, বরং আপনাকেও মানসিক চাপ দেবে। এই রাশিচক্রের কিছু স্থানীয় নেত্রীকে আজ জমি সংক্রান্ত যে কোনো বিষয়ে অর্থ ব্যয় করতে হতে পারে। উত্তেজনার মেয়াদ বজায় থাকলেও পরিবারের সমর্থন আপনাকে সাহায্য করবে। ভালোবাসার জীবন আজ সত্যি সুন্দরভাবে প্রস্ফুটিত হবে। আপনার আজ কর্মক্ষেত্রে একজন অসাধারণ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে। কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ককেও আপনার পথ প্রদর্শন করবে। চোখ সব কথা বলে এবং আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি আবেগময় চোখে আলাপ করতে পারেন। আজকে আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 5, শুভ রং হলো সবুজ এবং ফিরোজা, এবং আজকের দিনের জন্য প্রতিকার হলো পলাশ পুষ্প সংহাসম তারক গ্রহ মস্তকম রৌদ্রাম রৌদ্রকামং ঘোড়াম তামকেহুম প্রাণায়াম। এই মন্ত্রটি আপনারা যদি 11 বার জপ করেন, তাহলে আপনারা কর্মক্ষেত্রে আরও উন্নতি পেতে পারেন। এরপর আমরা জানব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে।
স্বাস্থ্যের দিকটিতে আরেকটু বেশি যত্নের প্রয়োজন। একদিনের জন্য বাঁচার মানসিকতার ফলে বিনোদনের জন্য খুব বেশি সময় ও অর্থের অপচয় করার প্রবণতা ত্যাগ করতে হবে। প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে সামাজিক অনুষ্ঠানগুলি। আপনি প্রেমময় মেজাজের মধ্যে আছেন, তাই আপনি এবং আপনার প্রিয়জনের জন্য বিশেষ পরিকল্পনা নিশ্চিতভাবে করুন। আজ আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা কুড়োবে এবং আপনাকে অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে। ফেলে রাখা সমস্যাগুলির শীঘ্রই সমাধান করা প্রয়োজন এবং আপনি জানেন যে আপনাকে কোথাও থেকে শুরু করতেই হবে। কাজেই ইতিবাচক ভাবুন এবং আজ থেকে প্রচেষ্টা দিতে শুরু করুন। শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে দিনটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে পারে। আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা হলো 6, শুভ রং হলো স্বচ্ছ এবং গোলাপি, এবং আজকের দিনের জন্য প্রতিকার হলো শরীর ভালো রাখার জন্য ওম বুং বুধায় নমো এই মন্ত্রটি দিনে 11 বার 2 বেলা জপ করুন। এরপর আমরা জানব ধনুরাশির জাতক জাতিকাদের নিয়ে। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটিতে যদি আপনি স্পষ্টতই চাপ অনুভব করেন, তাহলে আরও বেশি সময় বাচ্চাদের সাথে কাটান। তাদের উষ্ণ আলিঙ্গন বা আদর বা একটি নিষ্পাপ হাসিও আপনাকে আপনার দুর্দশা থেকে তুলতে পারে। আপনার আর্থিক জীবন আজ সমৃদ্ধ হবে, পাশাপাশি আপনি আপনার ঋণগুলি থেকে মুক্তি পেতে পারেন। নিজেদের ভবিষ্যৎ গড়ায় মনোযোগী না হয়ে বাইরের কার্যকলাপে তাদের সময় কাটানোয় আপনি হতাশ হতে পারেন। ব্যক্তিগত সহায়তা আপনার সম্পর্ক উন্নত করবে। প্রেমের জীবন আপনি আজ আশীর্বাদ করবে বলে মনে হয়। আপনার ব্যক্তিত্ব এমন যে আপনি বেশি লোকেদের সাথে বিরক্ত বোধ করেন আর তারপর নিজের জন্য সময় বার করার চেষ্টা করতে থাকেন। এই অর্থে আজ আপনার জন্য একটি দুর্দান্ত দিন হতে চলেছে। আজ আপনি নিজের মধ্যে জন্য সময় বার করতে পারবেন। আজ আপনি আপনার স্ত্রীর প্রেমের মধ্যে দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যেতে পারেন। আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা হলো 3, শুভ রং হলো কেশর এবং হলুদ, এবং আজকের দিনের জন্য প্রতিকার হলো তেঁতুল গাছকে রোজ জল দিলে আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব হতে পারে। এবারে আমরা জানব মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে। আজ আপনি হালকা বোধ করবেন এবং উপভোগ করার সঠিক মেজাজে থাকবেন। জমি জমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে। কোনো প্রতিবেশীর সাথে ঝগড়া আপনার মেজাজ খারাপ করতে পারে, কিন্তু আপনার মেজাজ খারাপেন না, কারণ এটি শুধু আগুনে ইন্ধন যোগাবে। যদি আপনি সহযোগিতা না করেন, তাহলে কেউ আপনার সাথে ঝগড়া করতে পারবে না। হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আপ্রাণ চেষ্টা করুন। আজ আপনার ভালোবাসার মধ্যে কেউ চলে আসতে পারে। আপনার সহকর্মীরা প্রতিদিনের তুলনায় আজ আপনাকে ভালোভাবে বুঝতে পারবে। আজ মানুষরা প্রশংসাসূচক মন্তব্য করবেন, যা আপনি সর্বদাই শুনতে চেয়েছিলেন। দীর্ঘদিন ধরে কাজের চাপ আপনার বিবাহিত জীবনকে ব্যাহত করছিল, কিন্তু আজ সব অভিযোগ বিলীন হয়ে যাবে। আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা হলো 3, শুভ রং হলো কেশর এবং হলুদ, প্রতিকার হলো দুর্গা মন্দিরের প্রসাদ দরিদ্র এবং অভাবী ব্যক্তিদের মধ্যে বিতরণ করুন। এর ফলে পারিবারিক জীবনে সুখ ও সমৃদ্ধি বেড়ে উঠবে। এবারে আমরা জানব কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে আপনি শক্তি নয় ইচ্ছা হারিয়ে ফেলছেন, তাই
আপনার প্রকৃত সম্ভাবনা উপলব্ধি করুন। আপনি আজ আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। আপনার মামা বা মাতামহের পক্ষে আপনাকে আর্থিকভাবে সহায়তা করা সম্ভব। দিনটির পরের ভাগে অপ্রত্যাশিত সুসংবাদ পুরনো পরিবারের জন্য খুশি এবং উচ্ছলতা আনবে। সতর্ক থাকুন, যেহেতু আজকের দিনে বন্ধুত্ব হারানো অত্যন্ত সম্ভবপর। অংশীদারী প্রকল্পগুলি ইতিবাচক ফলের চেয়ে সমস্যা বেশি সৃষ্টি করবে। কেউ আপনার সুযোগ নেওয়ায় আপনি বিশেষ করে নিজের উপরেই ক্রুদ্ধ হবেন। টাকা, ভালোবাসা, পরিবার থেকে দূরে গিয়ে আজকে আপনি আনন্দের সন্ধানে কোনো আধ্যাত্মিক কর্তার সাথে দেখা করতে পারেন। আপনার স্ত্রী আপনার সাথে থেকে ভালো না হওয়া কিছু জিনিসগুলি বলতে পারেন। আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা হলো 1, শুভ রঙ হলো কমলা এবং সোনালী, এবং প্রতিকার হলো আর্থিকভাবে দুর্বল লোকজনের সবুজ বর্ণের কাপড় বিতরণ করলে তা আপনার প্রেম জীবনে উন্নতি হবে। অবশেষে এবারে আমরা জানব মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনার সযত্ন লালিত স্বপ্ন সত্যে পরিণত হবে, কিন্তু আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত, কারণ খুব বেশি আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে। এমন জিনিস কেনার পক্ষে আনন্দ দিন যার দাম বাড়বে। বাড়ির সমস্যায় তৎক্ষণাৎ মনোযোগ দেওয়া দরকার। আপনার প্রণয়ী সমস্ত দিন মারাত্মকভাবে আপনাকে মিস করবে। একটি সারপ্রাইজ পরিকল্পনা করুন এবং এটিকে আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিন তৈরি করুন। আপনি সঠিক মানুষের কাছে আপনার দক্ষতা এবং প্রতিভার প্রদর্শন করলে আপনার খুব শীঘ্রই একটি নতুন এবং ভালো ভাবমূর্তি তৈরি হবে। অপরিচিত লোকদের কথাবার্তা বলা ঠিক, কিন্তু তার বিশ্বাসযোগ্যতা না জেনে তাকে নিজের জীবনের ব্যাপারে বলে সময় নষ্ট করবেন আর কিছু না। বিভিন্ন বিষয়ে বহু মতবিরোধ হওয়ায় আপনার জন্য দিনটি খুব একটা ভালো হবে না। এটি আপনার সম্পর্ককেও দুর্বল করবে। আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা হলো 8, শুভ রং হলো কালো এবং নীল, এবং প্রতিকার হলো ভালো স্বাস্থ্য এবং সাংসারিক জীবনের জন্য সোনার হার পরুন, যেটি আপনার পেট স্পর্শ করবে। বন্ধুরা, আপনারা যদি আমাদের এই চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দিন, যাতে পরবর্তী সমস্ত নতুন নতুন দৈনিক রাশিফলের ভিডিও আপনাদের কাছে চলে আসে। এবং যাওয়ার আগে ভিডিওটির কমেন্টে হর হর মহাদেব লিখে যেতে একদমই ভুল করবেন না। তবে চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আপনাদের দিনটি ভালো কাটুক।